বলাই যে একপক্ষ নির্বাচন, দিল্লি তো একজন হয়ে যাবে। ছাত্র বৈষম্য আন্দোলন থেকে দেশে নতুন অভ্যর্থান বা নতুন যুদ্ধ হয়েছে, নির্বাচন করতে গেলে কয়েকশো কোটি টাকার দরকার। দেশে আগে সংস্কার করা দরকার, নির্বাচন পরে। দেশে রাস্তাঘাটে যে যানজট, পুলিশ প্রশাসন কোনো কাজ করে না, এগুলির সব বাদ দিয়া নতুন করে পুলিশ প্রশাসন নিয়োগ করতে হবে। এই মুহূর্তে কি দরকার, দ্রুত নির্বাচন নাকি রাষ্ট্র সংস্কার? অন্তর্বর্তী সরকারের দুই মাস পেরিয়ে গেছে। ডক্টর ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন মহল থেকে একটি প্রশ্ন উঠে এসেছে, এই সরকারের প্রধান কাজ কি নির্বাচন নাকি রাষ্ট্র সংস্কার? দর্শক, এ নিয়ে কথা বলবো শিক্ষার্থী এবং সাধারণ মানুষের সাথে, জানবো তাদের প্রতিক্রিয়া, তারা এই মুহূর্তে কি চাচ্ছেন, দ্রুত নির্বাচন নাকি রাষ্ট্র সংস্কার? আমরা যেন স্বাধীনতার স্বাদ পেয়েছি, এবং এই স্বাধীনতার স্বাদকে ধরে রাখতে গেলে প্রথম দরকার সিস্টেমটার আমূল পরিবর্তন। যে পরিবর্তন আমি জানি একসময় সম্ভবত 1999 সালে নতুন সংবিধান এটা ওটা হয়েছিল, তাতে অনেকগুলো সংস্কার করা হয়েছিল, সেগুলো সংশোধন করে আবার সেই অন্ধকার যুগের সেখানে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। সংবিধানটা এমন করতে হবে যেন সেটা সংশোধন কোনোভাবেই সম্ভব না হয়। এই যাত্রায় অত সহজ হবে না আমার দেশের এটা পরিবর্তন। প্রথমে যে করাপশনে যে জায়গাগুলো আছে এবং যিনি এখানে আছেন, আমি ভীষণভাবে আশাবাদী, তিনি অনেক অনেক ভালো মানুষ, এবং যারা উপদেষ্টা হিসেবে আসেন তারা নিশ্চয়ই ভালো পরামর্শ দিয়ে এবং টোটাল অন্যান্য দেশের কাছ থেকে, ভালো দেশগুলোর কাছ থেকে যে আদর্শগুলো নিয়ে একটা সুন্দর সিস্টেম আগে তৈরি করে ফেলবেন। সেটা 6 মাস লাগতে পারে, 1 বছর লাগতে পারে, 2 বছর লাগতে পারে, মানে মানুষের মনের এই সততার একটা জায়গা তৈরি হয়েছে, এই জায়গাটা ধরে রাখতে হবে। এবং তারপরে ইলেকশন করে এটা নির্বাচিত, এবং এমন কোনো লোক যেন এখানে না আসতে পারে যাদের অতীত রেকর্ড খুব খারাপ, পরিষ্কার কথা। করাপ্টেড লোক এখানে ইলেকটেড হয়ে যাওয়া না আসতে, কিছু গাইডলাইন থাকা দরকার। আমি মনে করি যে এ ভোটে দাঁড়াবে তার বিরুদ্ধে অনেক বাজে আইন রয়েছে, মহিলাদের প্রতি অনেক রয়েছে, দুর্নীতির অভিযোগ রয়েছে, সেইগুলোকে ছাঁটাই করতে হবে। ফ্রেশ যারা একাডেমিকে সঙ্গে যুক্ত আছে সেরকম কেউ আসুক, তাহলেই দেশটা আবার নতুন পথ পাবে। অবশ্যই রাষ্ট্র সংস্কার আগে দরকার, যেহেতু এখনো রাষ্ট্রের সকল কিছু ঠিক হয় নাই, সকল মানে রাষ্ট্রের যত কার্যাবলী আছে এখনো সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে হয় নাই, আগে এগুলো সংস্কার করা দরকার, তারপরে রাষ্ট্র নির্বাচন। একটু সময় লাগলে সময় নিয়েই এটা করা দরকার, সময় নিয়ে করলে সুন্দর হবে, রাষ্ট্র সংস্কারটা সুন্দর হবে, তারপরে রাষ্ট্র নির্বাচনটাও সুন্দর হবে। এখন যে অবস্থা দেশের, হ্যাঁ যে কোনো একটা সরকার, হ্যাঁ ঠিক আছে, এখন ডক্টর ইউনূস আছে, উনি যদি ঠিকঠাকভাবে সংস্কার করতে পারে তাহলে ঠিক আছে, নির্বাচনে উনি থাকলে সমস্যা নেই, এখন যেভাবে ভালো হয় আর কি। অবশ্যই সংস্কার দরকার, সংস্কার না হলে ইলেকশন দিয়ে কি, আগে তো দেখতে হবে যে সংস্কার হয় কিনা, না তো না হলে তো হবে কি। দেশের মানুষজন নতুন অবস্থান পেয়েছে, দেশটাকে নতুন করে গড়ার জন্য কিছুটা সময় লাগবে। দেশে নতুন সরকার আসার পরে মহামারী আমাদের উত্তর এবং দক্ষিণ এবং পূর্ব অঞ্চল পানিতে প্রচুর প্লাবিত হয় এবং বাংলাদেশের প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়ে যায়। সেই সংকট কাটিয়ে উঠতে না উঠতে বিভিন্ন মহলে বিভিন্ন লোকজন নির্বাচনের জন্য তাগাদা দিচ্ছে, বা এই দেখেন ওটা কাটতে না কাটতে আবার উত্তর পশ্চিম যে অঞ্চলটা আছে সেটা আবার পানিতে প্লাবিত হয়েছে। দেশে দুটা বন্যা সংকট এবং দেশের ভাবমূর্তি মানে ক্ষুণ্ণ হওয়ার মতো, বা আপনারা যেটা বলেন যে ছাত্র বৈষম্য আন্দোলন থেকে দেশে নতুন অভ্যর্থান বা নতুন যুদ্ধ হয়েছে, মহামারী একটা সংকট বা বিশাল একটা সংকট, এটা কাটতে আসতে কিছু সময়টা অবশ্যই লাগবে। আর দেশের নির্বাচন, যারা এখন বলছেন খুব তাড়াতাড়ি নির্বাচন, এটা ভুল ধারণা। নির্বাচন করতে গেলে কয়েকশো কোটি টাকার দরকার, দেশ এখন ঋণগ্রস্ত বলা চলে, কারণ দেশ প্রচুর পরিমাণ আর্থিক লেনদেনের ভিতরে বিপর্যয়ের মুখে পড়ে আছেন। যারা এই সরকারে যারা এখন বসছে তারা বলতে পারবে, বা আমরা তো দূর থেকে বলি দেশে কিছুই নাই, সব হাওয়ার মতো দাম বেড়ে গেছে, পানির নিচে দেশ তুলে গেছে, মরিচের দাম তেমনি বাড়বে না, পানির নিচে আপনার গরু বাছর হাঁস মুরগি সব মরে সাপ হয়ে গেছে, মাংসের দাম বাড়তেই পারে, গবাদি আপনার যে পোলট্রি ফার্মগুলো ছিল সেগুলো সব শেষ, উত্তর আমাদের দক্ষিণ পূর্ব অঞ্চলে যে পোলট্রি ফার্মগুলো ছিল যেখান থেকে পোলট্রিটা বেশি আসে, বা আমাদের উত্তর অঞ্চলে যে পোলট্রিটা আসে সেগুলো সব শেষ, তাহলে পোলট্রির দাম বাড়বে না কেন, ডিমের দাম বাড়বে না কেন, সেটার জন্য সরকারকে সরাসরি দায়ী করা যায় না। এখানে হচ্ছে বাংলাদেশে একটা বিপর্যয়ের মধ্যে চলছে, সেটা কাটিয়ে আসতে একটু সময় লাগবে। এই সংকট মুহূর্তে কেটে গেলে হয়তো বা যারা এখন যারা সরকারে আছেন তারাই একটা নির্ধারণ করে দেবে, খুব দ্রুত নির্বাচন এটা সম্ভব না। দেশে আগে সংস্কার করা দরকার, নির্বাচন পরে। দেশে রাস্তাঘাটে যে যানজট, পুলিশ প্রশাসন কোনো কাজ করে না, এগুলির সব বাদ দিয়া নতুন করে পুলিশ প্রশাসন নিয়োগ করতে হবে এবং দেশে আগে সব ঠিক করতে হবে, এরপরে নির্বাচন। এই বিভিন্ন যে সাবজেক্ট আছে পাবলিক ফাংশন, এগুলি সব ঠিক করতে হবে, ঠিক করে এরপরে নির্বাচন। এখন কোনো নির্বাচন না, যে ইউনূস সাহেব আইসে উনি আগে দেশ ঠিক করুক।
ঠিক করার পরে উনি সুন্দর একটা নির্বাচন দিয়া আলাম চলে যাক যে নির্বাচন আসে। রাষ্ট্র যদি ঠিক না হয়, কাঠামো ঠিক না হয়, তাহলে তো নির্বাচন দেওয়া সম্ভব না। আর এই মুহূর্তে যদি নির্বাচন দেয়, এখন পর্যন্ত এইরকম দল সংগঠিত হইতে পারে নাই। যারা এখন তো বলাই যে একপক্ষ নির্বাচন দিলেই তো একজন হয়ে যাবে, এখন তো নতুন নতুন দল আসা দরকার, যাদেরকে সবাই সাপোর্ট করবে, চিনবে, তারপরে নির্বাচন দেওয়া দরকার।